بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد পরম করুণাময় অসীম দয়াল আল্লাহ নামে শুরু করছি। নিশ্চয় আসমান ও জমিনে এবং রাত্রি ও দিনের আবর্তনে নিদর্শন রয়েছে বোধ সম্পন্ন লোকদের জন্য, যারা দাঁড়িয়ে বসে উৎসাহিত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষয়ে, এবং তারা বলে, হে পরওয়ারদিগার, এসব তুমি অনর্থক সৃষ্টি করো না, সকল পবিত্রতা তোমারই, আমাদেরকে তুমি দোজখের শাস্তি থেকে বাঁচাও। তারা বলে, হে আমার পালনকর্তা, নিশ্চয় তুমি যাকে দোজখে নিক্ষেপ করলে তাকে সত্যিই অপমানিত করলে, আর জালেমদের জন্য তো সাহায্যকারী নেই। হে আমার পালনকর্তা, আমরা নিশ্চিত রূপে শুনেছি একজন আহ্বানকারীকে ইমানের প্রতি আমাদেরকে আহ্বান করতে। তিনি আহ্বান করেন, তোমাদের পালনকর্তার প্রতি তোমরা ইমান আনো, তাই আমরা ইমান এনেছি। হে আমাদের পালনকর্তা, এরপর আমাদের সকল গুনাহ মাফ করুন এবং আমাদের সকল দোষ ত্রুটি দূর করে দিন। আমাদের মৃত্যুদিন নেক লোকদের সাথে। হে আমাদের পালনকর্তা, আমাদেরকে আপনি দান করুন যা আপনি ওয়াদা করেছেন আপনার রসুলগণের মাধ্যমে, এবং কিয়ামতের দিন আমাদেরকে আপনি লাঞ্ছিত করবেন না, নিশ্চয় আপনি ওয়াদা খেলাপ করেন না।